আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি খুব ভালো আছে। এখন আপনারা জানতে চান যে রমজান আসন্ন রমজান উপলক্ষে আমাদের কি প্রস্তুতি আছে। দেখুন, রমজান আসলে একটা ঈদের আনন্দ, আমাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান যেটা আমাদের রমজান, সেটা পারফর্ম করার জন্য আমাদের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা এটা এই মাসটির জন্য অপেক্ষায় থাকে এবং এই সময়ে তারা ধর্মকর্মের সঙ্গে সঙ্গে তারপরে 30 দিনের মাথায় যে ঈদ সেটার আনন্দের জন্য তৈরি থাকে। এবং এইটার জন্য ব্যবসায়ী বলুন, আমাদের সর্বধরনের মানুষ এই মাসটির জন্য সবাই অপেক্ষায় থাকে। এই মাসটিতে যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসায়ীরা তার ব্যবসা বাণিজ্য এবং যারা নাকি এই ঈদ আনন্দ বলেন এবং রমজানের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, ছিনতাই রাহাজনি যাতে না ঘটে, দস্যুতা যাতে না হয়, সেই জন্য আমরা একের পর এক আমরা প্রক্রিয়া নিচ্ছি এবং প্রতি বছরে সেগুলি নিয়ে থাকি। এবছর আমরা সেই রকম উদ্যোগ আমাদের আছে। আমরা মনে করি যে প্রতি বছরে যেরকমভাবে নির্বিঘ্নে নিরাপদে এই মাসটি কাটায় এই বছরও তাই হবে। মন্ত্রী শ্রেণী কিংবা এই যে মানুষ হঠাৎ করেই গুম হয়ে যায় অনেকে বলেন, আমরা এটার সবসময় বলে থাকি এরা নানান উদ্দেশ্যে এরা আত্মগোপন করে কিংবা এরা ব্যবসায়ী কাজে কিংবা হৃদয়ে দেওয়া নেওয়ার কাজে নানানভাবে তারা মানে ই হলে সংক্ষুব্ধ হলেই এরা আত্মগোপন করে থাকে। এইটাকে অনেকেই মানে ওটাকে বলে থাকেন গুম, অনেকেই বলে থাকেন যে অন্য ধরনের কিছু হয়েছে কিনা। তা আমরা যতগুলি মেসেজ, যতগুলি আমরা এগুলো সন্ধান পেয়েছি, সবগুলি আমরা দেখেছি এগুলি সবাই নিজেরাই, প্রায় অধিকাংশ, সবগুলি নয়, অধিকাংশই নিজেরাই এই আত্মগোপন করেছে কিংবা স্বেচ্ছায় মানে আত্মগোপন করে তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে চরিতার্থ করার জন্য ব্যবস্থা করেছে। থ্যাংক ইউ।